লাবি অনলাইন ক্লাস করছে। সকালে উঠেই ওর ক্লাস শুরু হয়, ওর ক্লাস দিয়ে সকালটা শুরু হয়, দিনের শুরুটা হয় ওর ক্লাস দিয়ে। তো 9টা থেকে 12টা পর্যন্ত ক্লাস চলে, মাঝখানে অবশ্য গ্যাপ আছে। তো এদিকে আমি নাস্তার জন্য নুডলস রান্না করার জন্য চলে আসছি। নুডলসটা আসলে সবজি দিয়ে আমি বেশি নুডলসটা খাই, সকালের নাস্তাটাতে আমি এটা রেখেছি, সবজিটা মেইনলি সবজিটা খাওয়ার জন্য, অনেক সবজিটাই বেশি। তো এখানে সবজির ভিতরে আছে পেঁপে, গাজর, আর হচ্ছে বাঁধাকপি, ক্যাপসিকাম, টমেটো। তারপরে আমি নুডলস দিয়ে এটাকে রান্না করছি। নুডলসের রেসিপিটা আমার আগের ব্লগে আছে। তো নাস্তা করা শেষ, এখন আমি এটা খিচুড়ি রান্না করতে চলে আসছি। এটা হচ্ছে খিচুড়ি রান্না করব হচ্ছে বুটের ডাল দিয়ে। আমি চালটাকে ভেজে নিচ্ছি, এখানে কিছু মশলা দিয়েছি, এলাচি, দারচিনি, তারপরে তেলের ভিতরে আমি চালটাকে ভেজে নিচ্ছি। তারপরে আমি এখানে বুটের ডাল আগে থেকে সিদ্ধ করা, ভিজিয়ে রাখা, 4 ঘন্টা ভিজিয়ে রেখে তারপর সিদ্ধ করেছি। সিদ্ধ করে তারপর পানি ঝরিয়ে তারপর আমি এটাকে চালের সাথে ভেজে নিলাম। তারপর কিছু মশলা দিয়ে দিলাম এখানে, হলুদ মরিচ, তারপরে গরম মশলা, জিরা, আদা রসুন বাটা দিয়ে তারপরে আমি এটাকে নাড়ছি, কিছুক্ষণ ভেজে নিব, তারপরে এখানে এখানে আমি পানি দিয়ে দিব। এটা হচ্ছে দুপুরের খাবার যদিও, তারপর আমি সকালেই করে ফেলছি, কারণ ও লাবিবার পাপাকে দিয়ে দিব, অফিসে নিয়ে যাবে, আর আমরা দুপুরে খাবো। রেডি আমার এটা খিচুড়ি, সাথে হচ্ছে কই মাছ ভাজা। তো এটা গেল। তারপরে হচ্ছে এটা আম, যেহেতু এখন আমের সিজন, অনেক বেশি বেশি আম পেকে যাচ্ছে, একসাথে খাওয়া যাচ্ছে না, তো ভাবলাম এটা দিয়ে কিছু করা যায় কি না। তো এখন আমি এটা আমের সুজি, আমে আম আর সুজি দিয়ে আমি একটা ডেজার্ট তৈরি করব, হালুয়া বানাবো। আমি এখানে আম আর দুধ দিয়ে দিলাম, 1 কাপ দুধ, আর 10টা আম দিয়েছি আমি, দিয়ে আমি এটাকে ব্ল্যান্ড করে নিচ্ছি। তারপর আমি এখানে ঘি দিয়ে দিলাম কড়াইতে, ঘি দিয়ে আমি এখন সুজি, 1/2 কাপ সুজি দিয়েছি, দিয়ে আমি এটাকে ভেজে নিচ্ছি। ঘিয়ের ভিতরে সুজিটা ভাজা হয়ে গেলে তারপরে আমি আমের মিশ্রণটাকে দিয়ে দিব। অবশ্য আমি এখানে 1/2 কাপ চিনি দিয়ে দিলাম। এভাবে কিছুক্ষণ ভাজার পর আমি আমের মিশ্রণটাকে এখানে দিয়ে দিলাম, আগে থেকে ব্ল্যান্ড করে রাখা। তো এভাবে কিছুক্ষণ রান্না করব। তো হয়ে গেছে আমার, আমি একটা বাটিতে এভাবে করে স্প্যাচুলা দিয়ে আমি এটাকে সমান করে নিচ্ছি, উপরের অংশটাকে এভাবে আমি কিছুক্ষণ রেখে দিব, 1 ঘন্টা আমি এভাবে রেখে দিব। 1 ঘন্টা রাখার পরে এটা একটু ইয়ে হবে। হয়ে গেছে আমার এটা হালুয়া। হ্যালো ভিউয়ার্স, দিস ইজ ওয়াজেদা ফ্রম গ্লিফুল লাইফ অফ ওয়াজেদা। সবাই নিশ্চয়ই আমার আজকের ব্লগটা দেখেছেন আর ভালো লেগেছে। আর এরকম ভালো লাগার মতো ভিডিও দেখতে চাইলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আপনারা আমার সাথেই থাকুন। ভালো থাকুন, সুস্থ থাকুন, ঘরে থাকুন, করোনা নিয়ম মেনে চলুন। আমার নেক্সট ব্লগ দেখার আমন্ত্রণ জানিয়ে এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ।